তুমি যে সমুদ্রের জলদস্যু আমি সে সমুদ্রের সুলতানের চেয়েও বেশি শক্তিশালী ভাবা ওরু যে জলদস্যুকে হত্যা করেছিল সে তৎকালীন সময়ে বড় বড় জাহাজগুলোতে আক্রমণ করে লুটতরাজ করে মুসলমানদেরকে দাস বানিয়ে আন্দালুসিয়ায় বিক্রি করে দিত এই জলদস্যুটা যতটনা ভয়ানক ছিল তার থেকেও আরও বেশি জঘন্য ও নির্দয় ছিল তার ওই ভাই আন্তুয়ান বা পসিডন তাকে সমুদ্রের দেবতা বলা হয় সে তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে তার সামনে থাকা সমস্ত বন্দীদেরকে হত্যা করে এবং ওরুজ লোকটি সম্পর্কে জানার জন্য তার পিছনে লোক পাঠায় অপরদিকে সিরিজটির মূল অভিনেতা হিজির তার পরিবারের কাছে ফিরে আসে মূলত হিজির শত রহস্য ঘেরা একটি বইয়ের আমানত বহন করে ফিরে আসছে এ রহস্যের বইটি তাদের কাছে আছে কিন্তু রহস্য উদ্ঘাটনের জন্য মূল চাবিটা খুঁজে বেড়াচ্ছে অপরদিকে এই আমানত তথা বইটি নেওয়ার জন্য কালিমনুসের খ্রিস্টান রাজা পেত্রু এবং কুপেরা পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছে এ রহস্যের বই সম্পর্কে ধীরে ধীরে জানাবো অপরদিকে ইলিয়াস রেস তার বড় ভাই বাবা ওরুজকে জিজ্ঞাসা করল যে আপনি না বলেছিলেন আপনি সমুদ্রের সুলতান হবেন তাহলে আমরা কেন জলদস্যুদের আক্রমণ করে তাদের থেকে অর্থ উপার্জন করছি কথাটি শুনে বাবা ওরুজ ইলিয়াসকে একটি মানচিত্র খুলে বিভিন্ন বন্দরে থাকা জালিম মাজলুমদের চিত্র তুলে ধরে এবং বলে যেভাবে সমস্ত খ্রিস্টান জাতি একটি ক্রুশের ছায়া একত্রিত হয়েছে ঠিক তেমনি সমস্ত মাজলুম ও তুর্কি গোষ্ঠীকে অর্ধচন্দ্রের নিচে একত্রিত করাই আমার লক্ষ্য কথাগুলো শুনে ইলিয়াস একটু শান্ত হলেন এদিকে হিজির সেই রহস্যের চাবি খুঁজে বের করার জন্য জাহাজ নিয়ে রওনা দেয় কালিমনুসের দিকে এখানে বলে রাখা ভালো যে তৎকালীন সময়ে কালিমনুস সকলের কাছে খুবই বিপজ্জনক ছিল কারণ সেখানে খ্রিস্টান পাদ্রি ও রাজা পিয়ত্রর জায়গা ছিল তারা স্বজাতিকে যে নির্মমভাবে হত্যা করে সেখানে মুসলিমদেরকে দেখা মাত্রই জীবন্ত কবর দিয়ে দিত এই জন্য হিজির শত্রুর আস্তানায় শত্রুর বেশে প্রবেশ করে সে তার লক্ষ্যে পৌঁছায় হিজিরের যাত্রার সময়টা খুবই বিপজ্জনক ছিল সমুদ্রে খুবই ঝড় বইছিল উত্তাল সমুদ্র যাত্রার জন্য অনুকূল ছিল না তথাপি সত্যের পথে অবিচল থেকে ইলাহি কালিমাতুল্লাহকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর উপর ভরসা রেখে হিজির তার যাত্রা অব্যাহত রাখে হিজিরের প্রথম পদক্ষেপ ছিল যে কালিমনুস একটি দুর্ঘটনা ঘটাবে যখন পু পেত্রু বা সকলেই নিজের জীবন নিয়ে আতঙ্কিত থাকবে সেই সুযোগে সে রহস্যের চাবি নিয়ে আসবে সে রহস্যের চাবিটা ছিল শাহজাদা মুরাদ শাহজাদা মুরাদ ছিলেন সুলতান মেহমেদের নাতি সে খুবই গুরুত্বপূর্ণ একজন লোক কিন্তু খ্রিস্টান রাজা পেত্রু তাকে নিজের বসে নিয়ে আসে খ্রিস্টানদের সুরক্ষায় রেখে তাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে তার কাছে সে রহস্যের বই সম্পর্কে আসল রহস্য রয়েছে